জেল পড়েছে পুষিয়ে দিতে জিতে গেছে। এখানে কিন্তু এক এক গোলে খেলার ড্র হয়। গোবিন্দ নারায় শটে পুষিয়ে দিলাম। শটে পুষ্পেন্দু দা এক স্টেপে শট, কিন্তু ছোট মাঠ প্রচুর। ও এখন রিজু দা এখন শটে পাপাই এক স্টেপে শট নিতে হচ্ছে, কিন্তু এক স্টেপে শট নিতে হচ্ছে, বড্ড ছোট মাঠ। এখন সরে নাঙ্গি ও দারুণ গোল নাকি গোল 2-2। অসম্ভব সুন্দর শট এবং গোল। কে এখন কে শট নিতে আসবে? রিজু দা শট মারবে সম্ভবত। ও দারুণ গোল, বুলেটের মতো গোলটা। দিনেশ নিজেই শট নেবে সম্ভবত। ধনুদা কিছু ডিস্টার্ব করার চেষ্টা করছে। এখন টচ হবে, এটা হেড উপরে তুলবো নিচে পড়বে, যে হাত দেবে টাচ করবে সে জিতলেও হেরে যাবে। তোমরা ক্লিয়ার? তোমরা তোরা দুজন চুজ করবে, দাঁড়ানো বলো হবে অবশ্যই টচ হবে। কী নেবে তুই? কী হেড নিবি? এইবার ঠিক আছে বল, এটা চুজ করার জন্য কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার তুই চুজ কর। হেড নেব জেল পড়েছে পুষিয়ে দিতে জিতে গেছে।